হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন কথা বলবো আমরা দরদের ডিজাইন নিয়ে তো দেখুন এই যে ডিরেক্টর অনন্য মামুন তিনি একটা ছবি করেছিলেন ওটা জয়েন্ট ডিরেকশন ছিল আমি শুধু চেয়েছি তোমায় অঙ্কুশের ছবি ছিল সেই ছবিটা কিন্তু আমার ভালো লেগেছিল ওটা আরিয়া টু এর রিমেক ছিল বাট তার সত্ত্বেও ছবিটা কিন্তু আমার ভালো লেগেছিল গান ইত্যাদি মেকিং অভিনয় সবকিছু ভালো ছিল আর এছাড়া এই ডিরেক্টরে আরও একটা ছবি দেখেছিলাম কি এল বি বলে আমার এখন মনেই পড়ছে না সেটা খুব জঘন্য লেগেছিল ঠিক আছে তো এই ডিরেক্টরের জন্য আমার একটা মিক্সড ফিলিং আছে আমি যাই হোক দরদের টিজারটা আমার কিছু জিনিস ভালো লেগেছে সত্যি বলছি এই ছবিটা যে স্টাইলের স্টোরি দেখুন পুরো স্টোরি আইডিয়াটা আমার দেখে মনে হলো যেটা রিভেঞ্জ ড্রামাই হতে চলেছে ঠিক আছে এই ক্যারেক্টারটা রিভেঞ্জ নিচ্ছে এবং এই ক্যারেক্টারটা কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে যেটা আমরা শঙ্করের ছবিতে দেখেছি আর এছাড়া হলিউডে স্প্লিট বলে একটা ছবি হয়েছিল তাতেও দেখেছি পার্সোনালিটি ডিসঅর্ডার বা যেটা স্প্লিট পার্সোনালিটি ডিস বলে তো সেইটা আর কি ক্যারেক্টারটা আছে কারণ দেখবেন দু তিনটে জায়গা আছে যেখানে কিন্তু ওটা আমরা বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা মানে দুজন লোকের গলা কেটে দিচ্ছে তারপর নিজেই ভয় পেয়ে ওয়েপেনটা ফেলে দিচ্ছে বা এত রক্ত আমার গায়ে কোথা থেকে এসেছে মানে এরকম রিঅ্যাক্ট করছে অথচ প্রচন্ড ये मेरे चेयर के तो এখানে কিন্তু এই যে স্টোরি লাইনটা যে এরকম আইডিয়াটা যে রকম কনসেপ্টটা বেশ ভালো বাংলা সিনেমার জন্য নতুনত্ব দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে শাকিব খান কিন্তু এখানে অ্যাজ এ অভিনেতা পারফর্ম করার প্রচুর জায়গা পাবেন এবং সেটা কিন্তু টিজারের মধ্যে খুবই ভিজিবল তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু ক্যারেক্টারটা মাল্টিপল শেড আছে একটা খুব ভদ্র সাদা সিদে ফান লাভিং কমেডি করছে এরকম একটা লোক প্রেম ইত্যাদি করছে আর অন্যদিকে সে রিমেঞ্জ নিচ্ছে এবং সেইটা তার সাইকটিকাটা ভেজে দেবে তার এক্সপ্রেশন বলুন বা পাগলাগড়াতে যে হেঁটে আসছে যে সিনগুলো সেগুলো কিন্তু প্রতিটা কিন্তু খুবই ভালো লাগছে তো শাকিব খানের পারফরমেন্স কিন্তু টিজার জুড়ে খুবই ভালো ভালো ছিল এবং তার কিন্তু এই ছবিতে পারফরমেন্স ভালো হবে বলেই আমি মনে করছি কারণ এই এই ধরনের ক্যারেক্টারে অ্যাক্টারের কিন্তু অনেক কিছু করার থাকে যেহেতু এই যে বারবার সুইচ করবে পার্সোনালিটিগুলোর মধ্যে এর মধ্যে তো সেগুলো কিন্তু ভালো লাগছে এবার টিজারটা ওয়েল এডিটেড নয় কিন্তু টিজারটা যখন শুরু হচ্ছে স্টার্টিংটা একদম বেকার প্রথম দশ সেকেন্ড টিজারটা খুব বেকার কারণ সেখানে আমরা একটা ফান লাভিং মিউজিক দিয়ে শুরু হচ্ছে এবং সাকিব খানকে আমরা দেখছি নাচছে সোনাল চৌহানের সাথে বেনারসে শুট করেছে তো ওই জায়গাগুলো যেভাবে দেখাচ্ছে ওটা ঠিক কেমন একটা আতখাপ চারা টাইপের লাগছে তারপর থেকে যেখান থেকে সিরিয়াস জোনের মধ্যে ঢুকছে সেখান থেকে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবং সেখান থেকে টিজারটা সেই শব্দ কিন্তু বেশ ভালো কিন্তু টিজারে পুরো যে গ্র্যাভিটিটা যে ছবির যে মানে মেন বিষয়বস্তুটা সেটাকেই বরং হাইলাইট করতে পারতো ট্রেলার যেরকম কি অনেকটা স্পেস পাবেন আপনি আড়াই মিনিট তিন মিনিট মতো সময় পাবেন সেখানে আপনি সবকটা ফ্যাসেট দেখালেন যে এই ছবির মধ্যে সব কিছু আছে ইস মাসাল্লাহ ফিল্মের মধ্যে কমেডি অ্যাকশন রোম্যান্স সব কিছু আছে দ্যাট ইস এ ডিফারেন্ট থিং কিন্তু টিজারের মধ্যে মূল বিষয়বস্তুটুকু হাইলাইট করে অথচ গল্পটা আপনি আইডিয়া পেলেন না সেরকমভাবে প্রেজেন্ট করলেই হতো ওই প্রথম দিকটা প্রথম দশ সেকেন্ড কিন্তু চোখে লাগছে আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে আরো বেটার হতে পারত সেটা হচ্ছে এখানে যে মিউজিকটা ব্যবহার করা যে থ্রু আউট দ্য টিজার সেই মিউজিকটা কিন্তু বেসিক্যালি স্টক মিউজিক আপনারা যারা সিনেমার সাথে একটু যুক্ত বা শর্ট বানান অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন যে যতগুলো বিজিএম চালিয়েছে এগুলো মোস্টলি কিন্তু স্টক মিউজিক মানে স্টক রয়্যালটি ফ্রি বা কোনোটা কিনে ওরকমই চালিয়ে দিয়েছে তো এগুলোর মধ্যে কিছু কিন্তু নিজেরা ক্রিয়েট করেন নয় আর কি তো সেই জন্য মানে এটা সেটা খাপ ছাড়া টাইপের লাগছে মানে একটা থেকে একটাতে যে ট্রানজিশনটা সেটা স্মুথ মনে হচ্ছে না আর কি জিনিসটার মধ্যে একটু ইয়ে লাগছে

মানে শাকিব খানের পারফরমেন্স কিন্তু ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে শাকিব খান কোথাও গিয়ে একটা এবার এই ধরনের ছবি করার চেষ্টা করছে তুফান বলুন বা এটা টিজার দেখে মনে হচ্ছে তুফান তো এখন আমাদের এখানে রিলিজ হয়নি বাট যা ফিডব্যাক পাচ্ছি অনলাইনে যে নাকি খুব ভালো হয়েছে তার পারফরমেন্স খুব ভালো ছিল আমার কোথাও মনে হচ্ছে সেই নিজের অভিনেতা সত্তাটাকেও কিন্তু ট্যাপ করতে যে আমি কমার্শিয়াল ছবি করলো সেখানে কিন্তু আমার জন্য অভিনয় করার স্কোপ থাকে সেটা আমার মনে হয় কোথাও দিকে হতে চলেছে তো দেখা যাক কিরকম হয় ছবিটা এখন অব্দি টিজার কিন্তু আমার কিছু জিনিস খারাপ ওয়েল এডিটেড নয় সাউন্ডের প্রবলেম আছে কিছু কিছু জিনিস খারাপ বাট পারফরমেন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং কনসেপ্টটাও কিন্তু বাংলা জন্য বেশ নতুনত্ব আছে তো আপনাদের কি মতামত অবশ্যই সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই